ও আহমতুল প্রিয় দর্শক রাজধানীতে বিদেশি টুরিস্টকে বিরক্ত করা সেই ব্যক্তি গ্রেফতার গ্রেফতারের পর যা বললেন ওই বিদেশি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ঢাকায় অস্ট্রেলীয় ব্লগার লুক ডামান্তকে বিরক্ত করা সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সোমবার তিন এপ্রিল নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে এমন খবর দিয়েছে ট্যুরিস্ট পুলিশ পরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার তিন এপ্রিল ফেসবুক পেজে এক পোস্টে ওই ব্যক্তির ছবি দিয়ে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আমরা সবসময় অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই জানা গেছে রবিবার দুই এপ্রিল দিবাগত রাতের রাজধানীর কাউরান বাজার থেকে মোহাম্মদ কালুমিয়া নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশের একটি টিম তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালোমিয়া স্বীকার করেন সম্প্রতি অস্ট্রেলিয়ান এক ব্লগারকে বাজার এলাকায় হেনস্থায় তিনি জড়িত ছিলেন এই ধরনের কাজ এর আগেও তিনি করেছেন তার গ্রামের বাড়ি মাদারীপুরে ডিএমপি অধ্যাদেশের সাতাত্তর ধারায় অপরাধে জড়িত থাকায় একশো ধারায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে সম্প্রতি ঢাকায় ভ্রমণে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় ঢাকার রাস্তায় এক বৃদ্ধ তার কাছ থেকে অর্থ সাহায্য চাইছেন লুক ডামান্ট তাকে চলে যেতে বললেও ওই বৃদ্ধ ছিলেন নাছর বান্দা বৃদ্ধের আচরণে মহাবিরক্ত লুক ডামান্ট সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন অ্যাভয়েড দিস ম্যান ইন বাংলাদেশ এরপর অসংখ্য বাংলাদেশি তার পোস্টে ওই বৃদ্ধের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন বিষয়টি নজরে আসে বাংলাদেশ টুরিস্ট পুলিশেরও বিদেশি পর্যটককে বিরক্ত করে শেষ পর্যন্ত ওই বৃদ্ধকে আটক করা হয়েছে তবে কালুর দাবি তিনি বিয়াল্লিশ বছর ধরে দোভাষী হিসেবে কাজ করছেন লুক ডুমান্ট কালুর ছবি পোস্ট করার পর দেশীয় ইউটিউবাররা কালুকে খুঁজতে থাকেন একসময় কারওয়ান বাজারে পেয়েও যান এরপর কালু দেশীয় ইউটিউবারদের মাধ্যমে ভিডিও বার্তায় ইউটিউবার লুক ডামান্টের কাছে ক্ষমা চান তিনি বলেন আমার ভুল হয়ে গেছে এমন আমি আর করব না আই এম সরি এটা একটা দুর্ঘটনা ওই ভিডিওতে কালো জানান তিনি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন ইংরেজি কীভাবে শিখলেন এর জবাবে কালু বলেন ছোটবেলাতে তার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে পরিচয় হয়েছিল তিনি আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন ভিসাও হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্য যেতে পারিনি সে সময় ইংরেজি শিখি কালু বলেন বিদেশিদের আমি বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাই এই কাজ করছি আমি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বছর ধরে ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাষ্ট্র রোমানিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া সহ বিশ্বের অসংখ্য দেশের পর্যটকদের নিয়ে কাজ করেছি তাদের দেশ দেখিয়েছি এ সময় কালু বেশ কিছু পুরাতন ছবি দেখান যেখানে তিনি বিদেশি পর্যটকদের সঙ্গে ছবিতে রয়েছেন এদিকে ওই ব্যক্তিকে আটক করার পোস্টটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ব্লগার লুক ডামান্ত সেখানে তিনি লিখেছেন সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ ওই ভিডিওতে পোস্ট করার পর থেকে আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে এক হাজারটির মতো বার্তা পেয়েছি তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে আর তাকে গ্রেফতারের সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সোয়াইব আহমেদ চপল নামে একজন লিখেছেন এটা অতিরিক্ত আমরা যারা উনারে নিয়ে হাসছি গিয়ে দেখেন আমাদের মতো সন্তানদের খাবার জোগাতে উনি বৃদ্ধ বয়সে এটা করছেন গ্রেফতার মামলা কোনটাই গ্রহণীয় নয়